রাজধানী পুরান ঢাকার বাজারে একটি ভবনে বিস্ফোরণে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে শতাধিক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর আহতদের চিকিৎসায় প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হবে বলে জানিয়েছে ডামেক কর্তৃপক্ষ এমন অবস্থায় স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে এদিকে আহতদের আহাজারিতে ডামেকের পরিবেশ ভারী হয়ে উঠেছে মঙ্গলবার বিকেল চারটা পঞ্চাশ মিনিটের দিকে গুলিস্তান বিআরটিসির বাস কাউন্টারের পাশে ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট সেখানে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমণি শর্মা বলেন নর্থ সাউথ রোডের একশো আশি বাই এক হোল্ডিংয়ের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান হাসপাতালে চোদ্দটি লাশ নেওয়া হয়েছে আহত হয়ে আরও শতাধিক হাসপাতালে এসেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে